নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে মৌমিতাস ব্লগ। তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের অমলেট করে ডিমের ঝোল। তোমরা অনেকেই ডিম, গোটা ডিমের রান্না করে খাও, সেটা একরকম টেস্ট। তো যদি এইরকম ভাবে রান্না করে ডিমের ঝোলটা খাও, তাহলে দেখবে তো অন্যরকম টেস্ট লাগবে। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আমরা রান্নাটা আমরা দেখে নিই, আমি কিভাবে রান্নাটা করি। তো এই রান্নাটা করতে আমাকে যেটা প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে ডিমের অমলেট গুলো করে নিতে হবে। তো ফার্স্ট আমি একটা অমলেট করে নিয়েছি, আর একটা কড়াইয়ে বসিয়েছি প্লেন, একটা নুন দিয়ে শুধু অমলেট গুলো করে নিতে হবে। ডিম ফাটিয়ে নিয়েছি এবং একটু নুন দিয়ে নিয়েছি। এবার ভালো করে ফাটিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। এইভাবে অমলেটটা করে নেব। আমি তিনখানা অমলেট করছি টোটাল, এখানে দুটো আর এখানে একটা। অমলেটটা হয়ে গেছে। এবার আমি এই রান্নাটা করতে যে মশলাগুলো লাগবে, সেই মশলাগুলো তৈরি করে নেব। তো আমার তিন পিস ডিমের অমলেট তৈরি হয়ে গেছে, আমি ভেজে তুলে রেখেছি। এবার আমি মশলাটা বানাবো। প্রথমে মশলাটা বানাতে আমি নেব হচ্ছে পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, এখানে হচ্ছে আদা, আদা কুচি, আর দু তিন কোয়া মতো রসুন নেব, আর নেব একটু লাস্টে এক চামচ মতো জিরে। এবার আমি মশলাটা করে নেব। তো মশলাটা আমার কড়া হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি একটুখানি জিরে ফোড়ন দেব, অল্প করেই দেব। জিরে ফোড়নটা দেওয়ার পরে আমার এক্সট্রা কিছু পেঁয়াজ আর একটুখানি টমেটো এক্সট্রা ছিল, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো হালকা একটুখানি ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ মিষ্টি আমি দিয়ে দিয়েছি, এবার মশলাটা একটুখানি কষিয়ে নেব, তার জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসব। ঢাকনাটা খুলে দেখি যে মশলাটা কতক্ষণ কষানো হলো। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, একটু লেগে লেগেও যাচ্ছে, আর মশলা থেকে তেল ছেড়ে গেলেই মনে হবে যে মশলাটা কষিয়ে গেছে একদমই। মশলাটা আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরও ভালো করে নাড়িয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, তো এবার আমি জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো গরমটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা যে ডিমের অমলেটগুলো, সেগুলো এক একটা করে দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে
দিয়ে দেব, কিছুটা সময় লাগবে এটা ফুটতে। ঢাকনাটা খুলে দেখি কতদূর হলো, না এখনো হয়নি, আর একটু সময় লাগবে। ঝোলটা আরেকটু টানবে, ডিমগুলো ঝোলের মধ্যে দেওয়ার জন্য একটু একটু ফুলে উঠেছে, আরেকটু সময় লাগবে। দেখি এবার কতটা হলো। হ্যাঁ, হয়ে গেছে, ঝোলটা অনেকে টেনে নিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আমার রান্নাটা এখানে আমি শেষ করলাম। তোমরা দেখো কেমন লাগলো রান্না।